আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা, যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের ভিডিওটা ফুল দেখুন। আপনি যদি দেশি মুরগি পালন করে থাকেন, আপনার জন্য বিশেষ কোনো কাজে লাগবে ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা দেখলে হয়তো কাজে লাগবে। হ্যাঁ, দেশি মুরগি যারা পালেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের ভিডিওগুলো ফলো করবেন, কারণ আমরা সারা বাংলাদেশের ভিতরে একমাত্র প্রতিষ্ঠান শুধু দেশি, দেশি ছাড়া অন্য কোনো বাচ্চা আমরা করি না। আর দেশির পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট আমাদের কাছে আছে, এবং দেশি মুরগি লালন পালন করতে বিভিন্ন প্রবলেমগুলো ফেস করবেন, আমাদের কাছে সরাসরি যোগাযোগ করবেন, এবং আমাদের কাছ থেকে যে অপশনগুলো পাবেন বিস্তারিত এ টু জেড, আমাদের চ্যানেলগুলো ফলো করবেন। আমাদের চ্যানেলের নাম হলো ইয়াসিন এগ্রো নিউজ, এটা ইংলিশ বা বাংলায় ইউটিউবে লিখে সার্চ দিলে আমাদের পাবেন। আর যারা বিভিন্নভাবে বাচ্চা আমাদের কাছ থেকে কালেক্ট করতেছেন, হয়তো আমাদের কাছ থেকে বা আমাদের এজেন্টদের কাছ থেকে, তাদেরকে বলবো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করবেন। আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে, এটা ইমো আছে, এবং কি আমাদের চ্যানেল তো আছেই, এগুলো দেখবেন, এবং কি আমাদের ফেসবুক আইডি, হ্যাঁ, ইয়াসিন এগ্রো হ্যাচারি জামালপুর, ইয়াসিন এগ্রো হ্যাচারি দেশি মুরগি হ্যাচারি জামালপুর, এই আইডিগুলোতে ফলো করবেন। আশা করি তাহলে বিস্তারিত আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। আপনারা বোর্ডিং করেন, হয়তো বিভিন্ন লোকজন বিভিন্নভাবে ঠান্ডার ওষুধ, তারপর আপনার লাইচোভিট, তারপর আপনার যে এরানা ডাব্লিউএস, এবং কি লাইচুকি, আর বিভিন্নভাবে। হ্যাঁ, বোর্ডিং আসলে ব্যক্তিগত বিষয়, আমি সাধারণত যেভাবে বোর্ডিং করি, এটার ওষুধটা হলো আমাদের 2-3 হাজার বাচ্চা যখন হয়, তখন আমরা যে ওষুধগুলো দিয়ে থাকি, সে ওষুধগুলো হলো বাচ্চা খামারে আনার পর, তাদের টোটালি খামারে আনার পর তাদের টোটালি আমরা গ্লু করছি। বোর্ডিংয়ে যাওয়ার প্রথম সময় গ্লু করছি দিই, গ্লুকোসি দেওয়ার পরে আমরা যে ওষুধগুলো দিই, ওটা দেওয়ার পর কোলিফোর নিউকোমাইসিন দিই, এটা খুব ভালো একটা রেজাল্ট, ভালো একটা 100% 0% বাচ্চা মরবে না ইনশাআল্লাহ, আশা করি যদি ব্রিডিং সঠিক সুন্দরভাবে করতে পারেন। তারপর হয়তো আমরা একবেলা দিই প্রোবায়োটিক 40 ডাব্লিউএস দিলে বাচ্চার গ্রোথ ঠিক থাকে, এবং কি বাচ্চা স্ট্রং সুস্থ সবল ইনশাল্লাহ থাকে। এই বাচ্চাগুলো আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাই না কেন, বাচ্চাগুলো গ্রোথ নষ্ট হবে না ইনশাল্লাহ, আশা করি যদি সঠিকভাবে লালন পালন করতে পারেন। আর বোর্ডিং ব্যবস্থাটা ফার্স্ট টাইম 3-5 দিন পেপার দেবেন নিচে, লাইট যেভাবে সেট করবেন, বাচ্চার মাথার থেকে 4 সঙ্গল উপরে লাইট সেট করবেন, বুঝতে পারবেন বাচ্চার তাপ কতটুকু দরকার। যদি লাইট গাছ আসে তাহলে দেখবেন যে হ্যাঁ, তার তাপ শর্ট আছে, লাইট জ্বালাই রাখবেন এবং কি তাপ দেওয়ার ব্যবস্থা করবেন। আর যদি মনে করেন যে না, লাইট থেকে অনেক দূরে আছে, তাহলে বুঝুন তাপ স্বাভাবিক আছে, এবং কি তাপ বেশি হইলে লাইট থেকে দূরে যেন যাওয়ার অপশন থাকে, এভাবে বোর্ডিংটা করবেন। এবং 4-5 দিন পরে থেকে পেপার সরাই দেবেন, পেপার সরাই দেওয়ার পর নিচে তোষ বা দানের ফাল্টা, যেটা বলি দানের ফাল্টা দেবেন ইনশাল্লাহ, বোর্ডিংয়ে কখনো যদি গ্যাস গন্ধ দুর্গন্ধ না হয় সেটা মাথায় একটু খেয়াল রাখবেন। গ্যাস হইলে বাচ্চা ঠান্ডা লাগবে বা বিভিন্ন সমস্যা দেখা দিবে, এগুলো মনে রাখবেন। আর যারা 300-500-600 বাচ্চা বোর্ডিং করতেছেন, তাদের বলবো কম খরচের ভিতরে যে বোর্ডিংগুলো করবেন, হলো অ্যাম্বোকল, এটা খুব ভালো একটা ওষুধ। এই অ্যাম্বোকল দিয়ে হয়তো সিমটম সাধারণ অল্প খরচের ভিতরে এটাতে বোর্ডিং করতে পারেন। অ্যাম্বোকল দিলেন, পাশাপাশি আপনি যদি মনে করেন যে না, হ্যাঁ লাইচুকের দিলাম বা সানলাইচুকের দিলাম বা প্রোবায়োটিক, হ্যাঁ প্রোবায়োটিক ডাব্লিউএস এটাও দিতে পারেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো বোর্ডিংগুলো আপনারা এভাবে করবেন। আর যদি কোনো ভাইয়ের কোনো সমস্যা থাকে, মুরগি করাই যা, রানীক্ষেত, কামবুড়া, ঠোরকা ঠুরকি, এবং কি মুরগির গ্রোথ ঠিকমতো পারতেছে না, এতে বিস্তারিত যদি কোনো সমস্যা থাকে, আমাদের কাছে সরাসরি আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের একটা চ্যানেল ইয়াসিন এগ্রো নিউজ, আমাদের ইউটিউব চ্যানেল, এটা ইউটিউবে যায় বাংলা বা ইংরেজি লিখলেই আমার ছবি বা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন, নেক্সট যে ভিডিওগুলো দেবো ইনশাল্লাহ পাবেন। আর চ্যানেলটি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি ভিজিট করবেন, দেখবেন, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ। তাদের জন্যে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করতে, আমি নিজের ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে ফোন দিয়ে হইলেও তার সমাধান করব। আমাদের চ্যানেলে ভিজিট করার পরে কমেন্ট যদি করেন, আমি
আমার খরচ নাম্বার দিবেন, আমার খরচে ফোন দিয়ে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর ওখানে বিস্তারিত ভিডিও পাবেন, আর আপনারা কী ধরনের ভিডিও চান এটা আমারে বলবেন, আমি ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা দেশ এবং দেশের দূর দূরান্ত থেকে বাচ্চা কালেক্ট করতেছেন, তারা আমার কাছ থেকে বাচ্চা যদি নেন সঠিক সুন্দর এই গেট বাচ্চা পাবেন, এমন আসার দরকার নাই, সরাসরি জায়গার থেকে আমার কনফার্ম করবেন। আমি একদিনের, দশ দিনের, বিশ দিনের, এক মাস, দুই মাস, বিভিন্ন বয়সে রানিং ডিম পাড়া পর্যন্ত মুরগি আপনাকে আমি ডেলিভারি দেবো। প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই, আসতে হবে না। আমি এন থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করে মাল পাঠিয়ে দেবো, আপনি ঘর বসে মাল কালেক্ট করতে পারেন। আর যারা ভাবছেন দেশি মুরগি কীভাবে পালবো, কীভাবে লালন পালন করবো, আমি তাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি, আপনি কিছুই জানেন না, দরকার নাই, আমি আপনাদের শিখাবো কীভাবে মুরগি লালন পালন করতে হবে, কী করতে হবে, কিন্তু আমাদের সাথে যোগাযোগ রাখবেন, কীভাবে কী করতেছেন যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আশা করি। আর যারা বিভিন্ন লোকজন আমার ফোন দেন, আমাকে সকাল 10টা পরের থেকে রাত 3টা পর্যন্ত আমাকে কলে ফোন দিবেন, হয়তো আমার আগে সকাল 10টা পর্যন্ত পাবেন না, রাত 3টা পর্যন্ত, সকাল 10টা থেকে 3টা পর্যন্ত ফোন দিবেন। আর আমার মোবাইল নাম্বার কখনোই বন্ধ থাকে না, হয়তো অনেক সময় নেটের কারণে বন্ধ থাকে, বন্ধ দেখায়, কিন্তু এক মিনিটের জন্য আমার নাম্বার সুইচ অফ থাকে না। যদি প্রথমবার আপনি যদি না ফোন দিতে পারেন, দ্বিতীয়বার ট্রাই করুন, ইনশাল্লাহ পাবেন আশা করি। আর আপনাদের সমস্যা নিয়ে জর্জরিত যারা, তার বিস্তারিতভাবে আমাদের কী ধরনের ভিডিও চান বলার চেষ্টা করবেন, কমান্ড করবেন, ওই ধরনের ভিডিও আমি আপনাদের দেবো ইনশাল্লাহ। আশা করি আপনাদের প্রবলেমগুলো সলভ হবে। তবে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।